সুরাই এখলাসের মধ্যেও কিন্তু আল্লাহর পরিচয় আছে এবং এই সুরাটা তিনবার যদি কেউ পড়ে তাইলে এক খতম কোরআন শরীফের স্বভাব পাওয়া যায় তুমি কিছু বলবে মনে হয় কি বলতে চাও তুমি বলো তো হাদিস বলবে আচ্ছা কি নাম তোমার সাফওয়ান সাফওয়ান আমরা সাফওয়ানের কাছ থেকে একটা হাদিস শুনে আসিও নবীজ সাল্লাল্লা আল্লাহু সালাম বলেছেন জি আর সালাম মু কালাম রয়ে অর্থ কথা বলার আগে সালাম দিতে হয় মার হব বলো তো সবাই মা কথা বলার আগে সালাম দিতে হয় তোমাকে অনেক ধন্যবাদ কেমন আরও শিখতে হবে নবীজীর হাদিস আল্লাহর কয়েক কয়েকটি নাম আল্লাহর কয়টি নাম এটা জানতে চাও তুমি ওকে ভেরি গুড খুব ভালো প্রশ্ন আল্লাহর কিছু নাম কোরআনে কেরিমে আছে কিন্তু নবীজি একটি হাদিসে বলেছেন আল্লাহর নিরানব্বইটি নাম আছে কয়টি নাম বলো আল্লাহর যে নামগুলো আছে সেই নামগুলো অনেক সুন্দর কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিল্লাহিল ফাদুহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সেই নামগুলো ধরে তোমরা আল্লাহকে ডাকো সুরাই এখলাসের মধ্যেও কিন্তু আল্লাহর পরিচয় আছে এবং এই সুরাটা তিনবার যদি কেউ পড়ে তাইলে এক খতম কোরআন শরীফের স্বভাব পাওয়া যায় দেখি তুমি তো একটু সুরে এখলাসটা

এটুকুর জন্য তোমাকে ধন্যবাদ আল্লাহর পরিচয় আল্লাহর কোরআন আরও সুন্দর করে পড়া যায় কেমন একটা হাম শুনে আসি কি নাম তোমার নামটা তো নবীর একজন সাহাবির নাম হজরত আবু হরায় তুমি আমাদেরকে আল্লাহর শানে একটা হাম শোনাও দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তো মিয়াল্লা জানি না কত সুন্দর তো মিয়াল্লা ঝর্ণা ছুটে চলে বেকে পৃথিবীর পটে কত ছবিকে ঝর্ণা ছুটে চলে কেবে পৃথিবীর পথে কত একে নদীর কলতানে সাগরের গর্জনে নদীর কলতানে সাগরের গরজনে ঢেউয়ে কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ